মহেশের তাণ্ডবে লণ্ডভণ্ড মাথা বাড়ি এলাকা। ছ থেকে ষাটটি বাইক ভেঙে চুরমার, সেই সঙ্গে আহত 3 থেকে 4 জন। মঙ্গলবার 51 ফিটের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে অমাবস্যার পুজোতে বলি দেওয়ার জন্য একটি মহিষ নিয়ে আসা হয়। আর সেই মহিষটি মাতাবাড়ি থেকে পালিয়ে গিয়ে গোটা মাতাবাড়ি এলাকায় চালালো ঘণ্টা 2-এক তাণ্ডব। মহিষের আক্রমণে আহত হয়েছেন বেশ কিছু লোক। মহিষটির গুঁতোয় 6 থেকে 7টি বাইক ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পাশাপাশি মানুষের বাড়িতে ঢুকেও বাড়িঘর ভাঙচুর চালায় মহিষটি। এই ঘটনার পরেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। এলাকার মানুষ প্রাণে বাঁচতে এদিক ওদিকে ছুটতে থাকে। যদিও একটা সময় স্থানীয়রা মহিষটিকে আয়ত্তে আনতে সক্ষম হয়। আজকে মহিষটি আনছে বলি আনছিল, আনার পরে তার চিকন চিকন ধরে গিয়ে রশিদি বাঁধতে আনছে, কিন্তু রশিদি বাঁধন জানা একটু বসে তো, কিন্তু ছুটটা গিয়ে সেটা দুইটা বাইক একটা স্কুটি অলরেডি ডেনে ফেলাই দিয়েছে, আর স্কুটির একদম মানে ভাঙিয়ে ফেলাইছে পুরোটা। তারপর দিয়া আমাদের লোকাল যারা আছে তারা সবাই মিলেছে, অনেক কষ্ট হয়ে পরিশ্রমের ফলে এই বইটা আটকাইছে। আর একজন রেস্টুরেন্টের মালিক আছে, নাম হচ্ছে বিশু, উনারও মানে ভিসা দিয়েছে। প্রথম আমরা দেখছিলাম দুইটা বাইক একটা স্কুটি ভাঙা হয়েছে, লক্ষণ দিয়ে যে আরও বেশি ভাঙা হয়েছে, মোটামুটি 6-7টা মতো ভাঙা হয়েছে বাইক স্কুটি মিলায়। তারপরে বাড়িঘরও ভাঙা হয়েছে, সবার বাড়িঘরও ঢুকছে, বাড়িঘরের জানলা দরজা হইতে আরম্ভ করেছে, টিন টুন সব ভেঙে গেলাইছে, দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আহত হয়েছে দুজন, তিনজন আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।